রাস্তার পথকুকুরদের নিয়মিত খাবার খাওয়ানোর দায়িত্ব পালন করে চলেছেন জলপাইগুড়ির একটি পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। লকডাউন শুরু হবার পর 22 মার্চ থেকে ধারাবাহিকভাবে শহরে বিভিন্ন প্রান্ত ঘুরে পথকুকুরদের মাংস ভাত খাওয়াচ্ছেন তারা। রবিবার রাতে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে গিয়ে সেখানে থাকা পথকুকুরদের পেট পুড়ে খাওয়ান তারা। ইঞ্জিনিয়ারিং কলেজ, যে কলেজে এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে এবং ইঞ্জিনিয়ারিং কলেজও বন্ধ, এখানে কুকুরগুলো সবসময় অভুক্ত থাকে। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে এখানকার কুকুরগুলো খাওয়ানো এবং জলপাইগুড়ি শহরে সকল কুকুরগুলো খাওয়ানো।